সরকারের অদক্ষতা ও দূরদর্শিতার অভাবে খাদ্যপণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ করেছে বিএনপি। রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির সিনিয়র নেতারা চালের দাম বৃদ্ধিকে অশনি সংকেত হিসেবে উল্লেখ করেন। এর দায়ভার সরকারকেই নিতে হবে বলে দাবি করে খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিউটি সমাদ্দারের রিপোর্ট। বিএনপির ভিশন 2030 ও যুব সমাজের ভাবনা নিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা করে জাতীয়তাবাদী যুবদল। এতে অংশ নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকারের অদক্ষতা ও দূরদর্শিতার অভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে। চালের দাম বৃদ্ধিকে অশনি সংকেত হিসেবে উল্লেখ করেন তিনি। যখন 1800 টাকা থেকে 20 টাকা আমাদের সময় আপনার চালের দাম বেড়েছিল, মনে আছে আপনাদের নিশ্চয়ই, মহা হইচই শুরু করে দিয়েছিল তারা। আর আজকে 50 থেকে 60 টাকা এখন বলছে, যেটা বিএনপির অসাধু ব্যবসায়ীদের জন্য হয়েছে। আমি বলতে চাই, খাদ্যের দাম যেভাবে বেড়েছে একটা অশনি সংকেত, এবং আমার মতে আমি আবারও বলছি যে আজকে সরকার এর জন্য দায়ী এবং খাদ্যমন্ত্রীর উচিত পদত্যাগ করে নতুন খাদ্যমন্ত্রীকে দিয়ে দেওয়া। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে মহাসচিব দাবি করেন, দুদককে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বেশি ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইউথ ফোরামের আলোচনা সভায় অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনরা ইচ্ছেমতো লুটপাট চালাচ্ছে। দেশে গণতন্ত্র নেই, রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনীতি বিপর্যস্ত, দ্রব্যমূল্য আজকে তাদের নিয়ন্ত্রণের বাইরে, আজকের সকল প্রশাসনিক যে সংস্থাগুলো রয়েছে আজ তাদের নিয়ন্ত্রণের বাইরে। চলমান পরিস্থিতিতে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। একইভাবে বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।